بسم الله الرحمن الرحيم হে সমস্ত জগতবাসী আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম এই পৃথিবীতে অনেক মানুষ অর্শ রোগে বা গ্যাস রোগে ভুগতেছে যেরকম বাথরুমে গেলে মুরগি কাটা যেরকম গলা দিয়ে গলা কাটার পরে যেরকম রক্ত বের হতে থাকে ঠিক বাথরুমে গেলে এই অর্শ রোগী বা পাইলস এই ধরনের রোগীর যে এমন রক্ত ছোটে এবং দেখা যায় রক্ত যে কিন্তু ক্ষমা নেই তারপরে কি আছে যে যন্ত্রণা হাঁটা চলায় খাওয়ায় বসায় কোনো শান্তি নেই এত যন্ত্রণা এত জ্বালাপোড়া করে তো এই অর্শ রোগের যে রোগের বিষয় আপনাদের সামনে যে তুলে ধরছি সেটি কয়েকটা নিয়ম আছে আমি তুলে ধরব ইনশাআল্লাহ যার এরকম পাইলস কিংবা গ্যাস কেউ বলে অর্শ এই রোগ যার মধ্যে আছে সে অশান্তিতে জীবন কাটাচ্ছে তো এমন ব্যক্তির জন্য আজকে এই অর্শ রোগের আলোচনাটি করব এবং কি কি নিয়ম কি কি পালন করলে আপনাদের রোগটা কমে যাবে এবং ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ সেটি হলো দেখুন যে অর্শ রোগ একটি জটিল ও দুষ্ট রোগ এ সময় সময় কমতে দেখা যায় সময় সময় অতিরিক্ত রক্ত যায় এবং এত জ্বালা হয় যা বসে থাকা যায় না দাঁড়িয়ে থাকা যায় না এবং অসম্মান যেন যেমন একটা রোগ খুবই দুষ্ট রোগ আচ্ছা অনেক তদবির রয়েছে নিম্নে কয়েকটি তদবির লেখা হলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এবং বলা হবে তবে এক নম্বর যে কথাটি হলো যেসব ব্যক্তি অর্শ রোগে বা পাইলস রোগে ভুগতেছে তারা কোরআন মজিদের সূরা আলাক প্রতিদিন ফজরের নামাজের পর নিয়মিত পাঠ করলে আল্লাহর ফজলে আল্লাহ পাকের ইচ্ছায় আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ তার রোগটি ভালো হয়ে যাবে আচ্ছা আর নিম্নলিখিত একটি নকশা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি সেই নকশাটি অবশ্যই আপনারা তুলে নেবেন কলম দিয়ে কাগজ দিয়ে সুন্দর করে তুলে নেবেন নকশাটি বর্তনে বা সুন্দর সাদা কাগজে লিখে 40 দিন পর্যন্ত তা ধৌত করে নেবেন ধৌত করে খাবেন আচ্ছা 40 দিন পর্যন্ত করার পরে অবশ্যই যখন 21 দিন পার হবে তখনই বোঝা যাবে যে কিংবা অনেক সময় 13 দিনের মধ্যেও আপনি দেখবেন যে কমতে শুরু করেছে আর একটা বিষয় হলো 21 দিন এরপরে শেষ হলো 40 থেকে 41 দিন পর্যন্ত ইনশাআল্লাহ আপনার এটা সেরেই যাবে একটু ধৈর্য ধরতে হবে আল্লাহর কাজ আস্তে আস্তে আচ্ছা তাহলে দেখা যায় আল্লাহর কালামের কুদরতের শেফা লাভের সৌভাগ্য অবশ্যই হবে যেমন দুই নম্বর তদবির নিয়ে আসলাম সেটি হলো কি যে নিম্নলিখিত নকশাটি কোরআন পাকের বর্ণিত আল্লাহর আল্লাহ নামের নকশা বুধবার সূর্যোদয়ের পূর্বে নকশাটি লিখে জোহরের পূর্বে লোবান জ্বালিয়ে তার ধোয়া দ্বারা তাবিজটি ছেক দিয়ে যে তাবিজটি ছেক দিয়ে অতপর মাধুলিতে ভরে মোড়ে ব্যবহার করবে আল্লাহ পাকের ইচ্ছায় ক্রমান্বয়ে অর্শরোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আর সেই নকশাটি হলো এই এবার আসি তিন নম্বর তদবির নিম্নলিখিত কালাম নিম্নলিখিত কালাম পাঠ করে সাতবার পানিতে দম করবে অতপর ওই পানি দ্বারা উজু করবে এবং গোসল করবে এভাবে সাত দিন করলেই আল্লাহ পাকের ইচ্ছায় অর্শরোগ নিরাময় হওয়া অর্শরোগ নিরাময় হয়ে যাবে ইনশাআল্লাহ যাই হোক এখন কথা হলো যে এই নিয়মগুলো আপনাদেরকে যেভাবে বলা হলো সেভাবে করবেন ইনশাআল্লাহ আর একটি বিষয় হলো যে অবশ্যই এই যে নকশাগুলো দেওয়া হয়েছে এই নকশাগুলো যখন আপনারা তুলবেন কাগজে তখন অবশ্যই একটা উচ্চস্থানে বসবেন একটা উচ্চস্থানে বসে ওজুর সাথে পাক পবিত্রতার সাথে একটা লিখবেন লেখার পরে এই কবজটি সুন্দর করে কাগজে মুড়িয়ে সুন্দর করে একটা লোহার কবজে ভরে আপনারা মাজার মধ্যে ব্যবহার করবেন ইনশাআল্লাহ যে আপনাদের অর্শরোগ পাইলস গ্যাস যাই কিছু বলেন একই কিন্তু এটা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেরে যাবে আর একটা বিষয় হলো
যে এই রোগটা সারার পরে অবশ্যই এই রোগটি খুবই ডেঞ্জারাস, খুব দুষ্ট রোগ, যে মানুষের থেকে সহজে সরতে চায় না, লেগেই থাকে। তাই রোগটি যদি সেরে যায় তো ইনশাল্লাহ গরিব এতিম মিসকিনদের মাথায় হাত বুলিয়ে তাদেরকে কিছু খাইয়ে দেবেন, যদি তাদের শরীরের কাপড় ছেঁড়া পারা থাকে তাহলে কাপড় পরিয়ে দেবেন, এতটুকু করবেন, তো ইনশাল্লাহ আল্লাহর রহমত যে আপনার রোগ ভালো হয়ে যাবে। তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।